গুলো কিন্তু সেম, এটা জিও ব্র্যান্ডের, এটা কিন্তু আপনার পাঁচটা সসপ্যান আছে একটা ডিপ প্যান সহ। আমি সাইজগুলো আপনাকে একটু দেখাই দিচ্ছি, এখানে 32 সিএম, এখানে এটা জায়গা না থাকার কারণে আমার হাতে রাখতে হলো। এটা পাচ্ছেন হলো ডিপ একটা ফ্রাই প্যান, এটা আপনি কড়াই কাজও করতে পারেন, ফ্রাই প্যানের কাজও করতে পারেন। এখানে 28 সিএম একটা ডিপ ফ্রাই প্যান পাচ্ছেন, 32 সিএম একটা সসপ্যান পাচ্ছেন, 28 সিএম একটা সসপ্যান পাচ্ছেন, 24 পাচ্ছেন একটা, 20 পাচ্ছেন একটা, সম্পূর্ণ ক্রেপ বাটারের মতো। এগুলো খালি হাতে ধরা যাবে গরম অবস্থায়, আপনি ক্যাসেরোল হিসেবে ইউজ করতে পারেন। জি জি, অ্যানি চুলা, যে কোনো চুলায় রান্না করতে পারবেন। আর একটা কথা স্বরূপে বলি, এটা কিন্তু আপনি রান্না করতেছেন, রান্নার করার পরে আপনি কিন্তু সম্পূর্ণভাবে খালি হাতে ধরতে পারবেন এটাকে, কোনো খালি কোনো লুসি লাগবে না বা কোনো কাপড় লাগবে না, খালি হাতে ধরতে পারবেন। আর একটা প্লাস পয়েন্ট হলো যে এটা রান্না করে ক্যাসারোল হিসেবে আপনি ইউজ করতে পারবেন, ডাইনিং টেবিলে আপনি জি জি। আমরা এখন তো বিভিন্ন চুলে রান্না করি, যেমন ইন্ডাকশনে করি, ইনফ্রারেডে করি, হিটিং চুলায় করি, এগুলোর মধ্যে কোনো আপনার ওই কালি পড়ার কোনো ভয় নেই বা তেল গ্যাস হওয়ার কোনো ভয় নেই, আপনি সরাসরি ডাইনিং টেবিলে আনতে পারেন, কোনো সমস্যা নেই। প্রতিটা ঢাকাই আনব্রেকেবল, পরে ভাঙার কোনো ভয় নেই। আমি কি একটু ফেলে দেখাবো শরীফ ভাই? আচ্ছা, এই জিনিসটা আগে আমি একটু বলে নিই। জি বলেন। দেখতে তো খুবই চমৎকার লাগছে ভাই, একদম নতুন তো ভাইয়া। কিন্তু সেটের মধ্যে একটা সমস্যা থাকে ভাই। জি ভাই বলেন। সবগুলোর মধ্যে দেখা গেছে ফ্রাই প্যান থাকে না, ফ্রাই প্যান আবার আলাদা নিতে হয়। আর সব সেটের মধ্যে ফ্রাই প্যান থাকে না, কোনটা ভিতরে তো ফ্রাই প্যান থাকে, কোনটা মাল্টি প্যান থাকে। এটার মধ্যে একটা সেটের মধ্যে পাচ্ছেন একটা করে ফ্রাই প্যান পাচ্ছেন, ডিপ ফ্রাই প্যান। আচ্ছা, এগুলো যেটা, হ্যাঁ, যেটা ইউজ করতে আপনার জন্য সুবিধা, হ্যান্ডেলিং করতে সুবিধা আছে। আর অন্যগুলোর ভিতরে থাকে আপনার কারি করাই, মাল্টি প্যান বলে যেটাকে। হ্যাঁ, এখন এর মধ্যে আপনি পাচ্ছেন হলো, আমি কি সাইজগুলোর কথা বলবো? আপনি সবচেয়ে, হ্যাঁ সেটা তো অবশ্যই বলবো, আমি সাইজগুলোর কথা আগে বলে নেই। দুটোর মধ্যে একই সাইজ আছে, এটা হলো 32 সিএম সসপ্যান পাচ্ছেন একটা, একটা 28 সিএম সসপ্যান পাচ্ছেন, একটা ডিপ 28 সিএম ফ্রাই প্যান পাচ্ছেন, একটা 24 সসপ্যান পাচ্ছেন, একটা 20 সসপ্যান পাচ্ছেন। আচ্ছা, আমরা যদি ফ্রাই প্যান একটু দেখি। হ্যাঁ, ফ্রাই প্যান একটু আমি দেখাই দিচ্ছি। শরীফ ভাই, আপনি একটু সাইজগুলো এখান থেকে এই করে আপনি নিচে, এইটাকে আপনারা পাচ্ছেন অন্যান্য সেটের মধ্যে কিন্তু আপনি এই ডিপ প্যানটা পাচ্ছেন না। এখানে একটা সুবিধা যে রান্না করার পর আপনি যদি বেশি তেলে কোনো ভাজা টাজা করেন, তাহলে সুবিধাটা হলো যে আপনি তেলটাকে ঢেলে নেওয়ার জন্য, ঠিক আছে। এটা হলো পাচ্ছেন হলো 28 ডিপ ফ্রাই প্যান, এখানে পাচ্ছেন 28 সসপ্যান পাচ্ছেন জি, আর এখানে পাচ্ছেন হলো 32 সিএম একটা সসপ্যান। হ্যাঁ শরীফ ভাই, এটা কিন্তু আরেকটা কথা বলি, আমরা তো এখন ওই গ্যানেট কোটিং বা বুদ মার্বেল চাচ্ছি, যে দোনো পাশে যেতে মার্বেল, এটা কিন্তু শরীফ ভাই একটু আলাদা করছে, ইউসিসি লাইফ কোম্পানি, এটা কিন্তু সম্পূর্ণ এনামেল করা, আল্লাহর রহমতে এটা কিন্তু আগুনে আপনি কখনো উঠবে না, নষ্ট হবে না, ওই উঠা যাওয়ার কোনো চান্স নেই। আর সম্পূর্ণ ইন্ডাকশন অ্যানি চুলায়, পৃথিবীর যে কোনো চুলায়, পৃথিবী বলবো না, বাংলাদেশের যে কোনো চুলায় আপনি রান্না করতে পারেন। হ্যাঁ, ইন্ডাকশন বেস করা আছে আপনার, ইউসিসি লাইফ কোম্পানি। আপনি কোম্পানিটা একটু দেখেন, দেখা যাচ্ছে? হ্যাঁ, আপনি লোকের একটু দেখা দেন, জি জি, অ্যানি চুলা, যে কোনো চুলায় রান্না করতে পারবেন। আর একটা কথা স্বরূপে বলি, এটা কিন্তু আপনি রান্না করতেছেন, রান্নার করার পরে আপনি কিন্তু সম্পূর্ণভাবে খালি হাতে ধরতে পারবেন এটাকে, কোনো খালি কোনো লুসি লাগবে না বা কোনো কাপড় লাগবে না, খালি হাতে ধরতে পারবেন। আর একটা প্লাস পয়েন্ট হলো যে এটা রান্না করে ক্যাসারোল হিসেবে আপনি ইউজ করতে পারবেন, ডাইনিং টেবিলে আপনি জি জি। আমরা এখন তো বিভিন্ন চুলে রান্না করি, যেমন ইন্ডাকশনে করি, ইনফ্রারেডে করি, হিটিং চুলায় করি, এগুলোর মধ্যে কোনো আপনার ওই কালি পড়ার কোনো ভয় নেই বা তেল গ্যাস হওয়ার কোনো ভয় নেই, আপনি সরাসরি ডাইনিং টেবিলে আনতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমি তো ওয়ারেন্টির কথা বলছি, 5 ইয়ার্সের মধ্যে বডি ফুটা বা নন এসিকিউরিটি উঠে যায়, 5 বছরের মধ্যে যে কোনো রিপ্লেস পাবেন আপনারা। 5 পিসের সেট, আর শরীফে 5 পিস সসপ্যান, এটা কিন্তু বক্সের গায়ে লেখা আছে 10 পিস, 1 2 3 4 5 6 7 8 9 10, আমরা 5টা ঢাকনা 5টা ঢাকনা সহকারে আমরা কিন্তু এগুলো মানে কমপ্লিট পাচ্ছি, কিন্তু 10 পিস সেট বক্সের মধ্যে লেখা আছে, 10 পিসে জি, সাথে একটা ডিপ ফ্রাই প্যান পাচ্ছেন। একদম তেল কম খাইতে পারবেন, এটা কিন্তু আপনার
ডিজাইন করা আছে, রিঙ্গার প্লেট বসানো আছে, ডাবল বেস করা আছে, যে কোনো চুলাতে বসাতে পারবেন, কোনো অসুবিধা নেই। এটা কিন্তু আপনার ঠান্ডা গরম অবস্থায় আপনার খালি হাতে ধরতে পারবেন, পড়তে চাই। শরীফ ভাইটাও বলে নেই যে আমি এর আগে বলছিলাম যে এখানে সাইজের কথা, সাইজগুলি কিন্তু সেম, এটা জিও ব্র্যান্ডের। এটা কিন্তু আপনার পাঁচটা সসপ্যান আছে একটা ডিপ প্যান সহ। আমি সাইজগুলো আপনাকে একটু দেখাই দিচ্ছি, এখানে 32 সিএম, কারণ এটা জায়গা না থাকার কারণে আমার হাতে রাখতে হলো। এটা পাচ্ছেন হলো ডিপ একটা ফ্রাই প্যান, এটা আপনি কড়াই কাজও করতে পারেন, ফ্রাই প্যানের কাজও করতে পারেন। এখানে 28 সিএম একটা ডিপ ফ্রাই প্যান পাচ্ছেন, 32 সিএম একটা সসপ্যান পাচ্ছেন, 28 সিএম একটা সসপ্যান পাচ্ছেন, 24 পাচ্ছেন একটা, 20 পাচ্ছেন একটা, সম্পূর্ণ ক্রেপ বাটার। কিন্তু এগুলো খালি হাতে ধরা যাবে গরম অবস্থায়, আপনি ক্যাসেরোল হিসেবে ইউজ করতে পারেন। তো এখানে কিন্তু সাইজ কিন্তু দুইটা সেটেরই কিন্তু সমান সমান সাইজ, সেম সাইজ দুইটা, দুই ব্র্যান্ডের দুইটা দুই জায়গার, একটা ইটালি জিও কোম্পানি, একটা ইউসিসি লাইভ আমেরিকান কোম্পানি। আমাদের মা বন্ধুকে উদ্দেশ্য করে বলতেছি, এটা কিন্তু 5 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি, যদি উঠে যায় বা কোনো ফুটো হয়ে যায় সেই জন্য আপনি রিপ্লেস পাবেন। 2 কেজি 2.5 কেজি রাইস রান্না করলাম, এখন হঠাৎ করে দেখা গেল আবার নন স্টিক রান্না করার শখ হয়েছে, আমি 1 কেজি রান্না করবো, সেই ক্ষেত্রে কিন্তু আপনার সেট সুবিধা করে দিচ্ছে। আপনি যদি 1 থেকে 1.5 কেজি রান্না করেন তাহলে কিন্তু আপনি 28 সিএম রান্না করতে পারবেন, 1 থেকে 1.5 কেজি। আপনি যদি 1 কেজি রান্না করতে চান তাহলে আপনি 24 সিএম 1 কেজি রান্না করতে পারবেন রাইস, আর যদি 1/2 কেজি চান তাহলে আপনি 20 সিএম সসপ্যানের ভিতরে রান্না করতে পারেন। আর এখানে যে সামনে ডিপ ফ্রাইপ্যানটা আছে, এটা কি রান্না করবেন, কি রান্না করবেনটা তাতে কোনো সমস্যা যায় আসে না। আপনি এনি রান্না, রাইস, ফিশ, কারি, রোস সব কিছু রান্না করতে পারবেন, এনি রান্না। আপনি চাইলে খিচুড়ি রান্না করেন, বিরিয়ানি রান্না করেন, তেহারি রান্না করেন, পোলাও রান্না করেন, সব কিছু রান্না করতে পারবেন। ঢাকার বাইরে যারা আছেন তাদের জন্য ক্যাশ অন ডেলিভারি, এটা হলো হোম সার্ভিসের মধ্যে, কুরিয়ার সার্ভিসের মধ্যে। যারা আমাদের ভিডিও দেখে পছন্দ হবে তারা 500 থেকে 1,000 টাকা আমাদেরকে অ্যাডভান্স পাঠাতে পারেন বিকাশে, বাকিটা আপনারা কন্ডিশনের মাধ্যমে পে করতে পারবেন। জি আসেন সেখান থেকে এসে ফোন করলে আমরা রিসিভ করে নিয়ে আসবো। আর প্রাইজের কথা বললেন না শরীফ ভাই, প্রাইস জিও এটা অন্যান্য শপ থেকে কিনতে গেলে কিন্তু আপনি 13 থেকে 14 হাজার টাকা নেবে, 13 থেকে 14 হাজার, জি জি 13 থেকে 14 হাজার টাকা নেবে। আমরা কিন্তু ব্যবসায়ী খাতিরে আপনাদেরকে বাসায় পৌঁছে দিচ্ছি, আপনাদের কষ্ট কম কতটা আমরা চেষ্টা করি আপনাদেরকে পৌঁছে দেওয়ার জন্য, সেই ব্যবসায়ী খাতিরে আমরা কিন্তু আপনাদেরকে দিচ্ছি স্লিপ 9,500 টাকা, 9,500, জি ওয়াও 9,500 টাকা। 10 পিসের সেট সাথে কিন্তু আসলে একটা ফ্রাই প্যান আছে, তো 10 পিসের সেটের মধ্যে হচ্ছে আপনার একটা ফ্রাই প্যানও পাচ্ছেন। আপনারা যদি একটা ভালো গুড কোয়ালিটি চিপ রেটের মধ্যে পান তাহলে আশা করি আপনি আসবেন, আপনার পরিচিত কেউ আসবে, আপনার মা বোন আসবে, আরো ভাই বোন আসবে, আত্মীয় স্বজন যারা আসে তারা হয়তো দেখলে বলবে তুমি কোথা থেকে আনছো, বা আপনি হয়তো বলেন সেটা ভালো দামেও কম, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা বলবেন যে তুমি এই শপে যাও, তো সেই আশা করে কিন্তু আমরা এই রেটটা দিছি। আর বাকি ওই কম্বো অফার, আপনার সুপার অফার, এগুলো অফারের কোনো কথা দরকার নেই, আমরা ব্যবসায়ী খাতির আপনাদেরকে এই প্রাইসটা দিচ্ছি 9,500 টাকা, জি। হ্যাঁ 10 পিসের মধ্যে একটা ডিপ মাল্টি ফ্রাই প্যান পাচ্ছেন। আর আমরা পরবর্তী, হ্যাঁ আর পরবর্তী আরেকটা মডেল আমরা দেখেছি, আরেকটা কোম্পানি, সেটা হলো ইউসিসি লাইভ কোম্পানি। এটা মাল খুব চমৎকার মাল, আপনার কোডিংটা খুব ভালো, 100% গ্যানেট কোডিং, ওয়্যারলেস, একদম তেল কম লাগবে। এটারও আপনার প্রাইসটা আপনি অন্যান্য শপের থেকে কিনতে গেলে 17 থেকে 18 হাজার টাকা নেবে। আমরা কিন্তু আগে যে কথাটা বলছি যে ব্যবসায়ী খাতিরে আপনাদের সাথে ব্যবসা করব, সেই খাতিরে আমাদের কাছে স্লিপ রেটটা পাচ্ছেন হলো 11,200 টাকা। চুলায় দেন বা আপনার গ্যাসের চুলায় দেন, আপনি ইনফ্রারেডে দেন, ইন্ডাকশনে দেন, হিটিং চুলায় দেন, যেই কোনো চুলায়, বাংলাদেশের যে কোনো চুলার ভিতরে আপনি এটার ভিতরে রান্না করতে পারবেন আল্লাহর রহমতে। আর ভাই আরেকটা কথা বলি,
ননস্টিক আমরা সবাই সকলে ইউজ করি, এখানে কিন্তু একটা কথা আছে, আপনারা কিন্তু প্যানগুলি সবসময় খেয়াল রাখবেন। শরীফ ভাই, এটা কিন্তু আপনার আমরা অনেক সময় নর্মাল হাঁড়ির মধ্যে গরম করার পরে কিন্তু তেলটা ঢালি, ননস্টিকের বেলে কিন্তু একটু ব্যতিক্রম। আপনি যখন যে রান্নাটাই করেন, তেলে যে কোনো রান্নাই করেন, আপনি তেলটা ঢেলে তারপর চুলাতে বসান। চুলাতে বসালেন, তেল গরম হলো, তারপর আপনি রান্না শুরু করেন, সেই ক্ষেত্রে কিন্তু ননস্টিকটা ভালো থাকে, সব থেকে জিনিস ভালো থাকে, লং লাস্টিং করা যায়, লাস্টিংটা দীর্ঘস্থায়ী হয়। আর আরেকটা কথা তো বলছি, সব ননস্টিকের বেলা একটু গরম অবস্থায় ধুবেন না, ঠান্ডা করে ধুবেন। আর কাঠের ছোটা ননস্টিক সিলিকন চামচ দিয়ে লাড়াচাড়া করবেন, আল্লাহর রহমতে এতে আপনার 5-7-8-10 বছরের কিচ্ছু হবে না। না ওকে ভাই, সব কিছু তো আসলে জানেন তো, আপনাদের দোকান অ্যাড্রেসটা আমরা হ্যাঁ আপনাকে লিফলেট দেখাই দিলাম, নাদিরা ট্রেডিং, চন্ডিমা সুপার মার্কেট, 57 নম্বর স্টোর, এবং 3 নম্বর গেটও আসতে পারেন, 7 নম্বর গেটও আসতে পারেন। আমাদের মার্কেটের কাছে এসে ফোন দিলে আল্লাহর রহমত আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।